আলোচ্য বিষয় দুহাজার সালের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতের সেট ওয়ানের প্রশ্ন এবং তার উত্তর তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল পরীক্ষা আগামী নভেম্বর মাসের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা তোমাদের পূর্ণমান থাকবে সত্তর এবং এর জন্য তোমার সময় হবে দু ঘন্টা তিরিশ মিনিট তোমাদের এর আগে ফাইনাল পরীক্ষার বাংলা ইতিহাস ভূগোল ইংরেজি অঙ্ক বিজ্ঞান এবং বাংলা এবং ভূগোলের দুটি করে সেটের প্রশ্ন উত্তরকরানো হয়ে গেছে তোমরা যা যারা দেখো তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে তোমরা সেখানে দেখে নিতে পারো তোমাদের এই প্রশ্ন উত্তর পর্ব শুরু করে বলে রাখি তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশাপাশি লন্ডটি প্রেস করে দিও তাহলে তোমার মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো প্রথমে দেখো নিম্নলিখিত শ্লোকগুলি বাংলা অর্থসহ দেবনাগরী বা সংস্কৃত হরফে মুখস্থ লেখ চার গুণ তিন বারো আছে প্রথম যেটা পিতা পিতা স্বর্গ স্বর্গ ড্যাশ সর্বদেবতা তো এটা হবে ধর্ম পিতাহি পরমন্তপ পিতাহি প্রীতিমাপে প্রিয়ন্তে সর্বদেবতা এর অর্থ কি এর অর্থ হচ্ছে পিতা স্বর্গ পিতাই ধর্ম পিতাই পরম তপস্যা পিতাকে খুশি করলে সকল দেবতা খুশি হন পরের প্রশ্ন দেখো রূপ যৌবন ও সম্পন্না ড্যাস কিংসুকা তো এটার মাঝখানে যে ফাঁকাটা আছে এখানে কী হবে রূপ যৌবন সম্পন্না বিশাল কুলও সম্ভবা বিদ্যাহীন শোভন্তে নির্গন্ধা কিংসুকা এর অর্থ হচ্ছে কেউ রূপ যৌবন সমৃদ্ধ উচ্চকুলে জন্মগ্রহণ হয়েও যদি বিদ্যাহীন হয়ে যায় তবে সে পলাশ ফুলের মতো পলাশ ফুল দেখতে সুন্দর হলেও তাতে কোনো সুগন্ধ নেই তারপরে দেখো পরের যেটা আছে গ বৃদ্ধ ড্যাস সর্বত্র পূজ্যতে তো এটা সম্পূর্ণ করলে আমরা পাবো বিদ্যতঞ্চ নিপত নৈবতুল্য কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান ও সর্বত্র পূজ্যতে এর অর্থ হচ্ছে যে ব্যক্তি অত্যন্ত রূপবান ও যৌবন সম্পন্ন এবং উচ্চ বংশজাত কিন্তু বিদ্যাহীন সেই ব্যক্তি কিংশুক ফুলের নাই গন্ধহীন হয় দেখো পূজ্যতের পরে কিংশুক হবে হ্যাঁ একটা কিংসুক থাকে এখানে যেহেতু তোমাদের এখানে পূজো দিয়ে শেষ হয়েছে পরের প্রশ্ন নাস্তি গঙ্গাসম গুরু দুই নম্বর দেখো বঙ্গনবাদ করো সাতটা আছে এক ইন্টু সাত সাত আছে এখানে দেখো বিদ্যাং বিনা সুখং নাস্তি এর বঙ্গনবাদ করতে বলেছে তো এটার বঙ্গনুবাদ যেটা হবে দেখে নাও বিদ্যা ছাড়া সুখ নেই পরের প্রশ্ন আছে তিলে তৈলম অস্থি মানে তিলে তেল আছে পর দেখো বিনয়স্ব তুল্য গুণ নাস্তি এটা হচ্ছে বিনয়ের সাথে তুল্য গুণ নেই জননী জন্মভূমিস্ব স্বর্গাদপি গরিওসী এটা মনে হচ্ছে মাতা এবং জন্মভূমি স্বর্গের চেয়েও সুন্দর পরেরটা দেখো নারীনাং ভূষনাং পতি মনে হচ্ছে নারীদের ভূষ আভূষণ তাদের স্বামী তারপর দেখো শ্রদ্ধাবান বানো লভতে জ্ঞানম মানে যিনি শ্রদ্ধাশীল তিনি জ্ঞান পায় পান শিশু জলং পার্শ্বতী মানে হচ্ছে শিশুটি জলপান করতে পারে এবার বলছে দেখো দেবনগরী হরফে লিখতে বলছে তোমাদের দেখো কি হয়েছে প্রথমে দেখো কমলম এটাকে যদি আমরা দেবনাগরী হরফে লিখি দেখো ক মলম দেখো ক ম ল ম তারপর দেখো অলো এটাকে আমরা যদি দেবনাগরী হরফে লিখি তাহলে অ লো সহ বালো বা লোক তোমাদের তো পরীক্ষায় এই দেবনগরী হরফ এবং তোমাদের বঙ্গনবাদ এগুলো কিন্তু প্রত্যেকটা বিদ্যালয়ে আসবে তার জন্য কিন্তু ভালো করে তোমরা করবে পিপাশা পিপাসা কেশব কেশব নৃপ নৃপ পান পান বুঝতে পেরেছ এবার দেবনগরী হরফের সংখ্যাগুলি লেখো যে কোনো ছটি করতে হবে তিরিশ দেখো তিরিশ তিরিশ লিখেছি একাত্তর আট তেইশ দশ চোদ্দ পঁচানব্বই এগুলো কিন্তু ভালো করে দেখে যাবে এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যা শূন্য সহ সে ভালো করে তোমাকে দেখে যাবে যাতে এই দেবনগরী হরফে যদি সংখ্যা লিখতে বলে যা তোমাদের কোনো অসুবিধা না হয় এবার দেখো এই যে তোমাদের এখানে সংস্কৃতে যে কথাটা লেখা আছে সেটাকে তোমাদেরকে বাংলাতে লিখতে হবে এই যে সংস্কৃত যে বাক্যটা আছে তার বাংলায় আমি বলে দিচ্ছি দেখে নাও উজ্জৈন শহরে মাধব নামে এক ব্রাহ্মণ ছিলেন যিনি অত্যন্ত দরিদ্র ছিলেন তার স্ত্রী তার ছেলের সুরক্ষার জন্য তার স্বামীকে নদীতে স্নান করতে নিয়ে যান তারপর একটি দাতব্য কাজের জন্য রাজার আমন্ত্রণে ব্রাহ্মণকে তলব করা হয়েছিল তার স্বাভাবিক দারিদ্রের কারণে ব্রাহ্মণ তার সন্তানের রক্ষক হিসাবে একটি বাঘ পালন করছিলেন তড়িঘড়ি রাজার প্রাসাদে রাজার প্রাসাদে চলে গেল ঠিক আছে এটা হচ্ছে এর বঙ্গ অনুবাদটা এবার বলছে সংস্কৃত ভাষায় অনুবাদ করো সমস্ত লোক সেখানে যাবে এ দেখো সমস্ত লোক সেখানে যাবে তার যে বঙ্গ সংস্কৃত ভাষায় অনুবাদ সেটা এখানে লেখা আছে পর্বতের মধ্যে হিমালয় শ্রেষ্ঠ এটা যে অনুবাদ সে লেখা আছে যে পর্বতের মধ্যে হিমালয় শ্রেষ্ঠ ঠিক আছে এ তো এর সংস্কৃত অনুবাদগুলো এখানে করা আছে একবার বোঝার জন্য করে দিই এইটার আছে এখানে দুই দশমিক এইটার আছে এখানে এবার বলছে সন্ধিবিচ্ছেদ পুনরেব প্রত্যহম পশ্চাত দৃষ্টা আচ্ছা এই সন্ধি বিচ্ছেদগুলো আমি এখানে করিয়ে দিলাম না যদি তোমাদের দরকার হয় তোমার না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর যারা পারবে তারাও কিন্তু কমেন্ট লিখে জানাবে যাতে অন্যদের জানতে সুবিধা হয় ঠিক আছে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো ক্রিয়া কাল বলতে কী বোঝে উদাহরণ সহ লেখো উত্তর লিখবে ক্রিয়ার যে রূপের দ্বারা ক্রিয়া ঘটার বিভিন্ন সময় বোঝায় সেই সময়কে ক্রিয়ার কাল বলা হয় অথবা কার্য সম্পন্ন হওয়ার সময়কেই ক্রিয়ার কাল বলে পরের প্রশ্ন দেখো সর্বনাম পদ কাকে বলে দুটি সর্বনাম শব্দের উদাহরণ দাও উত্তর লিখবে যে নামের পরিবর্তে ব্যবহৃত হয় এর নাম হলো সর্বনাম উদাহরণ আমি আমরা তুমি এবার বলছে দাগ দাওয়া শব্দগুলি কারক বিভক্ত নির্ণয় করো এগুলো সোজা বলে আমি করিয়ে দিলাম না রাজা দরিদ্রায় ধন দাদাতি তাহলে এই যে দরিদ্রায় এটা কোন কারক বিভক্ত লিখতে হবে রাম পুস্তকাং পঠতি রামোটা আছে এখানে তোমাদের আন্ডারলাইন করা আছে বৃখাত পত্রাং পতাত পত্রংটা এখানে আন্ডারলাইন করা আছে শিবায় নম শিবায়ুটা এখানে আন্ডারলাইন করা আছে তো এগুলো কড়ক লিখতে হবে যদি তোমার না জানো কমেন্ট লিখবে এবং যারা জানো তারাও কিন্তু কমেন্ট লিখে জানাবে এবার বলছে শব্দরূপ লেখো দুই গুণ চার এটা আট হবে ঠিক আছে দুই গুণ চার আট হবে বলছে নদী শব্দের দ্বিতীয় আর এক বচন নদী শব্দের দ্বিতীয় এক বচন তোমার জন্য দেখো শব্দরূপ আমি এখানে নিয়ে এসেছি দেখো নদীর যে শব্দরূপ সেটা এখানে লেখা আছে দেখো নদীর বিভক্তি স এক বচন দুচন বহু বচন প্রথমা দ্বিতীয় তৃতীয়া চৌর্থী পঞ্চমী সব লেখা আছে তো এখানে যেটা বলেছে নদীর দ্বিতীয়ার এক বছর দেখো দ্বিতীয়ার এক বছর তাহলে কি হচ্ছে নদীম তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর তোমরা কিন্তু এই গোটা যে শব্দরূপের চার্ট সেটা কিন্তু ভালো করে পড়ে যাবে ঠিক আছে পরেরটা বলেছে মাতৃ শব্দের চতুর্থীর দ্বিবচন মাতৃ শব্দের চতুর্থীর দ্বিবচন দেখো তোমাদের জন্য শব্দরূপ মাতৃও নিয়ে এসেছি মাতৃ শব্দের চতুর্থীর দ্বি বচন মানে মাতৃভ্যাম ঠিক আছে তোমরা এই যে মাতা মাতর মাতর সবটা যে শব্দরূপে যে ছকটা সেটা কিন্তু ভালো করে পড়ে রাখবে ঠিক আছে এবার দেখো সংস্কৃত শব্দরূপ বাংলা হরফে দেওয়া হলো তাহলে এই শব্দরূপ এই যে মুনির মুনিরটা কি বলেছে আমাদেরকে প্রশ্ন কি দিয়েছে একে দেখে নি মুনি শব্দের তৃতীয়ার বহু বচন মুনি শব্দের তৃতীয়ার বহু বচন তৃতীয়ার বহু বচন দেখো মুনি ভি বোঝা গেল তারপর দেখো কি আছে মুনি তো হলো মুনির পরে আছে পঞ্চমীর এক বচন এক এক বছর নরাত ঠিক আছে তোমরা তোমাদের যে বিভিন্ন শব্দরূপগুলো আছে এছাড়াও ধাতুরূপ এগুলো পড়ে যাবে আমি ধাতুরূপের কয়েকটা প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ধাতুরূপ বলেছে এখানে গম ধাতুর যে ধাতুরূপ ভূ ধাতুর ধুরূপ বদ ধাতুর ধাতূপ ধাতু ধাতু রূপ হ্যাঁ লুট লট রিট এগুলো সব কিন্তু তোমরা করে যাবে বোঝা গেছে এই করে গেলে কিন্তু তোমাদের পরীক্ষায় অনেকটাই কমন পাবে তোমরা তোমায় যদি আরও এক সেট সংস্কৃতের প্রশ্ন এবং উত্তর দরকার হয় তোমরা অবশ্যই কমনটি জানাবে আমি তোমাদের জন্য আরও এক সেট প্রশ্ন উত্তর নিয়ে আসবো তোমাদের একটা অল সাবজেক্টের ভিডিও দেওয়া হয়েছে সংস্কৃত তোমরা যা দেখো সেটাও তোমরা দেখে নিও তোমরা পরীক্ষার বেশি পরীক্ষা আসতে আর বেশি দিন সময় নেই তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো তোমরা সকলে ভালো থাকবে তোমরা সকলে সুস্থ থাকবে